পরপর চারবার ক্ষমতায় দেশের ইতিহাসের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগ কিন্তু এই সময়ে রাজনীতি কতটা নিয়ন্ত্রণে আছে নাকি হয়ে উঠেছে সামরিক বেসামরিক আমলা নির্ভর আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাস মূল্যায়ন করতে গিয়ে এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্লেষকরা তাদের অভিযোগ বেতনভুক্ত আমলারা গুরুত্ব পাচ্ছে দলটিতে একে রাজনীতির জন্য অশনী সংকেত হিসেবে দেখছেন তারা যদিও শীর্ষ নেতাদের এক্ষেত্রে ভিন্ন মত তারা বলছেন কিছু বিচ্যুতি হলেও সঠিক পথে আছে দল প্ল্যাটিনাম জুবলিতে আওয়ামী লীগের রাজনীতির পরিবর্তন নিয়ে আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আমরা দেখছি গামলাদের হাতেও আমরা দেখছি সামলাদের হাতেও আমরা দেখছি কাজেই দেশের চেহারা কেউই ভালো করতে পারেন নাই এই রাজনীতিবিদরাই দুর্দিনে বাতি জ্বালায় যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে থাকা উচিত তাদের রাজনীতি কতটা রাজনীতিবিদদের হাতে আছে এ নিয়ে জাতীয় সংসদে আক্ষেপ ছিল আওয়ামী লীগের দুই টানা চারবার ক্ষমতায় থাকায় দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটির নেতাকর্মীদের এই আক্ষেপ শুধুই বেড়েছে বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশের মতানৈক্যের বিষয়টি উঠে এসেছে সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে ছিলেন ২৫ জন সাবেক আমলা শেষ পর্যন্ত মনোনয়ন পান চারজন উপজেলা নির্বাহী অফিসার থেকে সেক্রেটারিয়েটের চিফ সেক্রেটারি পর্যন্ত এই শক্তিরা যদি সরকারের পক্ষে থাকে তাহলে অন্যরা কিছু করতে পারবে না দলের কর্মীদের ক্ষতি হচ্ছে দলেরও ক্ষতি হচ্ছে এবং এইগুলি যখন প্রকাশ হয়ে যায় তখন শেখ হাসিনার নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয় করোনার সময় প্রধানমন্ত্রীর সচিবদের এরপর থেকে মাঠ পর্যায়ে আমলাদের প্রভাব আরও বাড়তে থাকে এই বেতনভুক্ত কর্মচারী আমলা তারা সবসময় স্ট্যাটাস বজায় রাখার চেষ্টা করবে আর নিজে সেফ থাকার চেষ্টা করবে কোনো ঝুঁকি তারা নিবে না সেই জন্য আমাদেরকে রাজনীতিকে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে এবং সৎ একনিষ্ঠ এবং যাদেরকে আমরা বলি বঙ্গবন্ধুর আদর্শে সত্যি সত্যি উজ্জীবিত সেই লোকগুলোকে সামনে নিয়ে আসতে হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকদের আমলা নির্ভর মনোভাবের কারণে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বাড়ছে সেবার মানও কমছে বলে মনে করেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ইলেকশনে মনোনয়ন দেবার ক্ষেত্রে আওয়ামী লীগ অধিকাংশ ক্ষেত্রে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা পরিবর্তে কে নির্বাচনে জিততে পারবে টাকা আছে মাফিয়া শক্তি আছে বেশি শক্তি আছে এটাই কিন্তু প্রধান বিবেচনা এটা করতে যে পুরো দলের গঠনটাই কিন্তু এখন কিন্তু পরিবর্তন এখন হয়ে গেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন কিছু সমস্যা হলেও গণমানুষের দল হিসেবেই এখনো টিকে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কিন্তু নেতা তৃণমূলের নেতাকর্মীকে প্রাধান্য দিতে হবে এবং তাদের তাদের সাথে থাকতে হবে আওয়ামী লীগ কখনো আমলা আমলা কেন্দ্রিক হয় না আওয়ামী লীগ আমলা কেন্দ্রিক হওয়ার দল নয় বিশ্লেষকদের মতে দলীয় নীতির কারণেই ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়েও তৃণমূলের কর্মীরা কোণঠাসা পরিস্থিতিতে রাজনীতি করতে বাধ্য হচ্ছেন সংগঠন করতে গিয়ে গত পঁচাত্তর বছরে আওয়ামী লীগের তৃণমূলের ঠিক কতজন কর্মী প্রাণ হারিয়েছেন তার সঠিক হিসেব দলটির কাছেও নেই তারা চার মেয়াদে ক্ষমতা থাকা অবস্থায় কেন্দ্রের বিভিন্ন নীতির কারণে দলটির তৃণমূলের কর্মীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ তার কর্মীদের ত্যাগের মূল্যায়ন ঠিক কতটুকু করে তাই এখন দেখার বিষয় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা